Assalamualaikum semuanya viewers, আশা করি ভালো আছেন সকল, আমি ভালো আছি। Viewers, আপনারা জানেন আমার একটা কম্পিটিশন চলে, কার্বিং কম্পিটিশন। কম্পিটিশনের লাস্ট ভিডিও আসিল যে একটা আসিল বাসাই পর্ব। অনেকে বারসাইরা জেনে নেক্সট পর্ব থাকি তাইব, আমি কইছিলাম জেনে নেক্সট পর্বর মাঝে আমি জানাইব জেনে একটা নির্বাচন দিমু নিনা কিলাম জাজ হরমু। তো আরো হইছিলাম যে আমার সিনিয়র হল আছেন তারার লগে আমি থোড়া বুঝমু জানমু পরামর্শ করমু হরিয়াবাদে আপনারে জানাইব। আমার সিনিয়র হল তলগে আমি বুঝছি, বুঝার বাদে সকলেও মতামত চেষ্টা দিছেন, মতামত অক্টাও দিছেন জেনে আরেকটা রাউন্ড করার লাগে। বেশিরভাগ মতামত অক্টাও আইছে জেনে আরেকটা রাউন্ড করার লাগে, যেহেতু আমি ইলেকশন দিতাম নাই, বুটাবুটি দিতাম নাই, আর ই জেলান হাম করছেন সকলে, অনেক হার্ড জাজ করাটা। তো সকলেও মত দিছেন আরেকটা রাউন্ড করার লাগে, আরেকটা রাউন্ড করতাম এখন কিতার লাগে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আরেকটা রাউন্ড কিতার লাগে করতাম, আরেকটা রাউন্ড করতাম অক্টার লাগে। সকলেও কইলা আমারে যেনে আমি যে আইটেম হল দিছিলাম, ফার্স্ট আইটেম দিছিলাম, ফার্স্ট আইটেমের ভিতরে আমি সীমাবদ্ধ রাখছিলাম, ফার্স্ট আইটেমের ভাড়া যাইতে পারত নাই, নিচেও কেউ যাইতে পারত নাই। অনেকে কইলা যেনে অনেক মানুষের কিবান আরো বালা সুন্দর কার্বিং জানা আছে, বাট আমি যে ফার্স্ট আইটেম দিছি অক্টার ভাড়া যাইতে পারত নাই, নিচে যাইতে পারত নাই, এর লাগি তারা সুন্দর করে কিচ্ছু করতে পারছেন না। আরেকটা যেটা রাউন্ড দিতাম, এই রাউন্ডটা আমি উন্মুক্ত করিয়া দিতাম, ওটাও আমরা পরামর্শ হয়েছে, পরামর্শ হওয়ার বাদে ওটাও আমরা ডিসাইড করছি যে আমরা যেহেতু নির্বাচনও যাইতাম নাই, আরেকটা রাউন্ড আপনারা করার লাগে। তো আশা করি সকলে আরেকটা রাউন্ড করবা, করে নিলে ইজি জীব। আর ও রাউন্ডও যারা যারা করবা, ও রাউন্ড থাকে আর কোনো বাসাই করবো টাসাই করবো কিছু হইতো নাই, ডাইরেক্ট ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়ে যাব। আমার যে নেক্সট যেটা ভিডিও আইব, ও ভিডিওর মাঝে আমি ডাইরেক্ট রিজাল্ট লই আইব, আর ও রিজাল্টের মাঝে আপনার পুরস্কার যেটা হইব যে ফার্স্ট সেকেন্ড থার্ড হইবা, বা বিশেষ বিবেচনা করি আরো আরো দুইজন নিতাম পারি, পাঁচজন নিতাম পারি, আপনারা পাঁচজনের অ্যাড্রেস লাগবো, আপনারা পুরস্কার হল আমি কিলাখান ফাটাইয়া দিতাম। আমার তৌফিক আহমান, আমি ট্রাই বেস্ট করব সুন্দর করে পুরস্কার ফাটাইয়া দিবার লাগে। তো যাই হোক, এখন কোন রাউন্ডটা কিলাখান করবা, এখন কোন রাউন্ডটা করবা যেটা হয়েছে আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো কার্বিং করবা, কার্বিং থাকতে হইব। আপনারা ফ্রুট দিয়ে করতে পারবা, ভেজিটেবল দিয়ে করতে পারবা, সকল তো আপনারা মিক্স করতে পারবা, কোনো দরাবন্ধা নাই, কোনো সীমাবদ্ধতা নাই, যেনে অক্টার বাড়া যাইতে পারতে নাই, অক্টার বাড়া যাইতে পারতে নাই, ওগুন নিচে যাইতে পারতে নাই, আপনারা ইচ্ছা মতো আপনারা কার্বিং করবা। হরিয়া আগে জেলা খান দিছিলা, ওলা খান ভিডিও দিলাইলে আমি ফাইলিমু। ভিডিও দেওয়ার নিয়ম আপনারা অবশ্যই জানেন, আপনারা টাইটেল অ্যাড দিয়ে আমার চ্যানেলের নাম লেখলে অটোমেটিকলি আমার কাছে নোটিফিকেশন আইব, আপনি ভিডিও আপলোড দিছেন আমি ফাইলিমু, বাদে আমি আমার কমিউনিটিত নিয়ে শেয়ার দিলাইমু, আপনার জানা আছে ডিসক্রিপশনও যদি লেখুন আমি ফাইমু। আর ভিডিওটা দেওয়ার ডেডলাইন হইল শেষ তারিখ যেটা হইল গিয়া 10 তারিখ শনিবার, স্যাটারডে রাইট 12টা পর্যন্ত শেষ টাইম, এর ভিতরে আপনারা ভিডিও দিলাইবা। আশা করি সকলে এর ভিতরে করে নিতে পারবা, ইনাফ টাইম আছে। আমি চাইলাম যে রোজার ভিতরে আপনারা কম্পিটিশনটা কমপ্লিট করে নিতাম, আশা করি আপনারা সুন্দর করে লিবা, একটু কষ্ট করবা, হয়তো আপনারা নিচে বোরিং লাগতে পারে যে হিপার ভিডিও বানাইতাম, ইয়েস এটা স্বাভাবিক বোরিং লাগার কথা, বাট ভিডিও একটা যদি আপনি বানাইন আপনার এক্সপিরিয়েন্স হইল, আর এখন উন্মুক্ত হয়েছে, আপনার কাছে কোনো সীমাবদ্ধ নাই, আপনি আপনার ট্রাই বেস্ট যেটা আছে, আপনার বেস্ট কার্ভিং যেটা আছে একটা আপনি ফুটাইয়া তুলে নিতে পারবা। আর আরেকটা লাভ যেটা হইলো, আমি তো অবশ্যই আপনার ভিডিও আমার কমিউনিটির মাঝে শেয়ার করবো, তার বাদে আপনারা সকলের চ্যানেলের নাম নিয়ে ভিডিও আইব, আপনার চ্যানেলের খিতা ফায়দা হইব এখান তো আর আপনারা বুঝতে পাররা, স্পেশালি ফায়দা যেটা স্পেশালি ফায়দা হইব একটা যে আপনার চ্যানেলে একটা ভিডিও বানাবো কম্পিটিশনের উসিল্লায়। সো আশা করি সকলে সেকেন্ড রাউন্ডের ভিডিও বানাইলিবা,
আগামী 10 তারিখ শনিবারের ভিতরে রাইতে 12টার ভিতরে বানাইয়া দিলেই বাবারে আমি ফাইলাইমু। আর নেক্সট পর্ব আমি ডাইরেক্ট আপনারা রেজাল্ট দিলাইমু, রেজাল্ট ঘোষণা করিলিমু আর পুরস্কার ওইয় দেখাইমু আমি নেক্সট ভিডিওত, সে কিতা পাইবা না পাইবা আশা করি ক্লিয়ার হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন নেক্সট রাউন্ড যেটা সেকেন্ড রাউন্ড যারা খেলবা মানে সেকেন্ড রাউন্ডটা যারা ভিডিও দিবা তারার নাম আমি এবলা ঘোষণা করব। আপনারা অবশ্যই জানা আছে যে বাসাই পর্বত শেষে ঠিক ছিলা, আমি আসলে বাসাই পর্বত যারা ঠিক ছিলা তারা তাকে ফিরে বাদ দিতাম নাই, তারা সফল থাকবা। কারণ আমার সিনিয়র যারা আছেন তারা লাগে পরামর্শ করছিলাম, তারা সকলেও কইছেন যে এর আগে হয়তো কার্বিং কিছু থাকতে পারে আমি উন্মুক্ত করিয়ে দিবার লাগি, এলাগি তারার কথা আমি রাখছি আর তারা সেউরে বাদ দিছি না। অবশ্যই সকলে জানেন বাসাই পর্বত শেষে ঠিক ছিল, তার বাদেও আমি আরেকবার সকলরে হইলাই যারা নয়া আসন তারাও জানি লিলা। সেকেন্ড রাউন্ড যারা করবা তারা ওই লাগিয়া শেলিনা শেলিস ওয়ার্ল্ড অফ ক্রিয়েশন, থারাস কিচেন ইউকে, নূর লিপি ব্লগস, এডিবল আর্ট বাই রুশনা, কুইন ব্লগ, শিপিস লাইফ স্টাইল, জাইনাবস কুকিং আর্ট অ্যান্ড ব্লগ, ফারিহা অ্যান্ড জাইন, টাইনি ফ্যামিলি ব্লগ, লুইস আহমেদ, ক্রিয়েশন বাই এম এস, এম আর টু স্পাইস, তসলিমাস লাইফ ইন হোম এন্ড নাজিমাস কুকিং ব্লগ। আশা করি সকলে বুঝছেন শেষে নেক্সট রাউন্ড করবা, যে 14 জন আসন সব ভাই বোন হল তোর গেছে। আমার রিকোয়েস্ট আপনারা নির্ধারিত সময়ের ভিতরে ভিডিওটা দিলাইবা আর আপনারা রেজাল্ট নেক্সট ভিডিওত আমি ঘোষণা করিলিম। আর নেক্সট ভিডিওত আমি দেখাইব ই কার্বিং কম্পিটিশনের পুরস্কার কিতা, আর পুরস্কারটা কিলা ফুসাইয়া দেওয়া হইব আমি আপনারা দেখইম অবশ্যই। সো আমার আসলে লেট হয়ে গেছে ই ভিডিওটা দেওয়ার, আপনারা জানেন যে বিজি লাইফ, সকলেও এটা কনসিডার করে নিবা বুঝিয়া নিবা গি। আর নেক্সট ভিডিওর আশা করি তেমন লেট হইত না, ডাইরেক্ট রেজাল্ট আইব যেহেতু। সো গাইজ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অত সময় আর স্পেশালি যারা নয়া আছেন তারা অসংখ্য ধন্যবাদ। আর একটা অনুরোধ থাকবো, যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, নয়া যারা আসেন আর পুরানা যারা আসেন তারার সাপোর্টে আইজ আমি অতখান আইসি। আপনারা সকলে আমার সাপোর্ট করিয়া যাইরা সব সময়, আশা করি ভবিষ্যতেও সাপোর্ট করিয়া যাইবা। আপনারা ছাড়া আসলে আমরা কিচ্ছু করতে পারতাম না। আপনারা যারা ভিউয়ার্স হল আসুন তারা ওই লাগে আমরা ইউটিউবার, সকল ইউটিউবার হল তোর একটা শক্তি, আপনারা লাইক কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট করেন, 100টা কমেন্ট দেখিয়া মনে করা যায় যে কষ্ট করা একটা ভিডিও করছি আমরা, কষ্ট করিয়া কষ্ট করাটা সার্থক হয়ে গেছে অত সুন্দর একটা কমেন্ট করেন। আশা করি সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবা, লাইক দিবা, শেয়ার করবা ভিডিও ভালো লাগলে। আরেকটা জিনিস আমি আপনারা সকলের কাছ থেকে জানতাম চাইলাম, আমার যে কম্পিটিশন আপনারা দেখরা ধারাবাহিকভাবে আমার কম্পিটিশনটা কি লেখান লাগে আপনারা একটু জানাইবা। আর নয়া করে যদি কোনো কম্পিটিশন আপনারা চান, পুরো আইডিয়া যদি আপনারা গেছে থাকে আশা করি আপনারা আমার আইডিয়া দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। ই কম্পিটিশন যদি আমার ভালো লাগে না, আপনারা গেছে যদি সুন্দর কোনো পরামর্শ থাকে যে নেক্সট টাইম কোনো কম্পিটিশন করলে অলান করিও অলান করিও, আমি ট্রাই বেস্ট করবো আপনার সুন্দর পরামর্শ সুন্দর
মতামত গ্রহণ করার লাগি বা আমার চ্যানেল সম্বন্ধে আমার ভিডিও সম্বন্ধে আপনারা যদি কোনো সুন্দর পরামর্শ থাকে আপনি আমারে পরামর্শ দিতে পারেন। সুন্দর পরামর্শ দিলে অবশ্যই আমি সাদরে গ্রহণ করব। থ্যাংক ইউ আপনারে, অত সময় আপনারা আমি নষ্ট করছি আর আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যেন তখন সাপোর্ট করবো আমারে, ভালো থাকবা, সুস্থ থাকবা, এনজয় করবা আমার কম্পিটিশনের নেক্সট রাউন্ড। আর আশা করি সকলে ভিডিওটা শেয়ার করবা যাতে করে আমার সব যারা যারা প্রতিযোগী সকল আসন তারা সকলের কাছে পৌঁছে। ও আশা আজকে লাগি বিদায় নিলাম গিয়ে, দেখব অন্য কোনো ভিডিও অন্য কোনো সময়। ভালো থাকবা, সুস্থ থাকবা, সেফ থাকবা। আসসালামু আলাইকুম।